রাতারাতি শুনলেন আপনার প্রিয়জন অন্যজনের প্রিয় হয়ে গিয়েছে তারপরেই আপনার কাল্পনিক ভাবনা চিন্তার পাকস্থলিতে অনেক ধরনের পরিপাক ক্রিয়া চলবে তার মধ্যে অন্যতম প্রধান পরিপাক ক্রিয়া নিয়ে আজকের এই লাইভ ভিডিওর মাধ্যমে আপনার সাথে কথা বলবো নমস্কার আমি অপূর্ব রায় ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি আমার বিশ্বাস আপনি ভিতর থেকে সুস্থ আছেন বদলা নেওয়া এই বিষয়টির সাথে আপনি পূর্ব পরিচিত আমার দৃঢ় বিশ্বাস আপনি অতীতে হয়তো বদলা নিতে গিয়েছিলেন হয়তো নিয়ে ফেলেছিলেন হয়তো বর্তমানে ভাবছেন এই বিষয়টাকে নিয়ে ভবিষ্যতেও এই বদলা নেওয়া এই সফটওয়্যারটি আপনার ভাবনা চিন্তাতে অ্যাক্টিভ হতে পারে এর জন্য আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যাতে এই ধরনের নেগেটিভ ভাবনা চিন্তা। আপনার এই ডিভাইস থেকে ডিঅ্যাক্টিভেট হয় কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য বদলা নিতে চায় কেউ আবার অন্যের ধর্মের ভিডিও দেখে প্রভাবিত হয়ে অন্য ধর্মকে আক্রমণের মাধ্যমে বদলা নিতে চায় আমি হাত জোর করে বলবো যে এই মানসিকতাকে বদলান যে বদলা নিতে হবে তবে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো আফটার ব্রেকআপ বা হঠাৎ ব্রেকআপ হওয়ার পর আমাদের এই ভাবনা চিন্তার এই ডিভাইসে অনেকগুলো প্রসেসিং প্রক্রিয়া চলে তার মধ্যে ডিপ্রেশন আছে একাকিত্বতা আছে নিজের ক্ষতি করা আছে রাগ আছে এবং অন্যতম আরও একটি ক্ষতিকারক সফটওয়্যার হলো বদলা নেওয়া অনেকেই আছে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে থাকতে পারবেন বা কোনো টেলিভিশন নিউজের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমের মাধ্যমে দেখেছেন হয়তো যে আফটার ব্রেকআপ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে আক্রমণ করেছে কোনো কেমিক্যাল দিয়ে কোনো ধারালো অস্ত্র দিয়ে কোনো অপমানের মাধ্যমে আফটার ব্রেকআপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আক্রমণ করেছে এই ধরনের আক্রমণাত্মক বদলা নেওয়ার মানসিকতা আজও বাংলা তথা ভারতবর্ষের বুকে এবং হতে পারে বাংলাদেশেরও বুকে অনেক প্রেম বহনকারী মানুষগুলোর এই ডিভাইসে অ্যাক্টিভ হতে পারে তাই আপনার হঠাৎ ব্রেকআপ হয়েছে এটা খুবই দুঃখজনক একটা কাহিনি বা একটা দুঃখজনক ঘটনা এই ঘটনাটাকে যদি আপনি বদলা নেওয়ার মাধ্যমে বদলাটাকে নিতে চান তাহলে ঘটনাটা কিন্তু রটনা হয়ে যাবে এবং এর কিছু নেগেটিভ সাইড আছে কিছু পজিটিভ সাইড আছে আমি আজকে এই বদলা নেওয়ার নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো আমি যদি দূরবীন দিয়ে খুঁজি তাহলে পজিটিভ সাইড একটাই পাবো টেম্পোরারি মেন্টালি স্যাটিসফ্যাকশান আর আমি যদি আমার দর্শন দিয়ে খুঁজি তাহলে আমি নেগেটিভ সাইড অনেক পাব তার আগে বলি আপনার ব্রেকআপ হয়েছে হঠাৎ আপনার প্রিয়জন ছেড়ে আপনাকে চলে গিয়েছে হঠাৎ অন্যের সাথে জড়িয়ে গিয়েছে হঠাৎ অন্য কাউকে বিয়ে বা শাদি করে নিয়েছে এই যন্ত্রণাটা কষ্টের ডিপ্রেশনের তার মধ্যেও যদি আপনার মধ্যে বদলা নেওয়ার মতো এই সফটওয়্যারটি অ্যাক্টিভ হয় আর আপনি বদলা নিতে চলে গেলেন জানেন তো আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে মানে অভিজ্ঞতা দিয়ে বলছি আমি দেখেছি যে এরকম একজন বয়ফ্রেন্ড আফটার ব্রেকআপ তার গার্লফ্রেন্ডকে আক্রমণ করতে গিয়েছিল কিন্তু এখানে কি হয়েছে ওই নিউটনের তৃতীয় গতিসূত্রটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে প্রত্যেক কি আর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে আক্রমণ করেছে আর গার্লফ্রেন্ডের পাড়ার লোক এসে বয়ফ্রেন্ডকে অতিরিক্ত পরিমাণে আক্রমণ করেছে এতে বয়ফ্রেন্ড বদলা নিতে এসে নিজেই বদলে গিয়েছে তার শারীরিক অনেক অঙ্গ প্রত্যঙ্গের বদল ঘটেছে এবং সেই বয়ফ্রেন্ড আমাদের রায় ফিলোজফির মেম্বারশিপ নিয়ে এখন আমাদের সাথে আছে এবং তার যে এই ভাবনা চিন্তাটা অ্যাক্টিভ হয়েছিল তার পিছনে মেন ওয়াইফাই দিয়েছিল আবেগ আবার এই ওয়াইফাইটা অনেকে দিয়ে অনেক সময় দিয়ে থাকে বন্ধু বান্ধবীরা যারা আমাদের শুভ আকাঙ্ক্ষী বলে চল শেষ করে দে বদলা নিয়ে নে তাই আমি আপনাকে বলবো যে যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার পিছনে কোনো কারণ আছে হতে পারে আপনার ভিতরে শূন্যস্থান ছিল হতে পারে তার চাহিদাটা বেশি ছিল আপনার কাছ থেকে সে তার চাহিদাটাকে মেটাতে পারেনি বলে সে অন্য কোনো বাগানে চলে গিয়েছে অন্য কোনো ফুলের কাছ থেকে মধু নিতে তাই আমি আপনাকে বলবো যে প্রত্যেকটি মানুষের কাছ থেকে শেখার আছে আর এই ধরনের শিক্ষা আপনি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোচিং সেন্টারে পাবেন না এই ধরনের শিক্ষা পাবেন জীবনে চলার পথে তাই যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছে হতে পারে এর জন্য আপনি দায়ী একবার ভেবে নিন আপনি দায়ী এই আপনি সরি বলুন এবং তার পরবর্তী মুহূর্তে থ্যাঙ্ক ইউ বলুন কারণ এই মানুষটি আপনার সাথে ছিল অতীত জীবনে আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়েছিল। আপনাকে ফিজিক্যালি সাপোর্ট দিয়েছিল হতে পারে ফাইন্যান্সিয়ালও সাপোর্ট করেছিল তাই তাকে থ্যাংক ইউ বলুন তার উদ্দেশ্যে কোনো ধরনের খারাপ মনোভাব না রেখে বদলা নেওয়ার কথা না ভেবে প্রতিশোধ এই সফটওয়্যারটিকে অ্যাক্টিভ না করে এই সফটওয়্যারটিকে প্রতিরোধ নামক অ্যান্টিভাইরাস দিয়ে ডিঅ্যাক্টিভেট করে তাকে থ্যাংক ইউ বলুন কারণ সে আপনার পাশে ছিল সে আপনার সঙ্গে ছিল আপনি যদি বদলা নিয়ে ফেলেন তারপরেও কি শান্তি পাবেন আপনি যদি তাকে শেষ করে দেন তারপরেও কি আপনার জীবনে সুখ শুরু হবে আপনি যদি তার ক্ষতি করেন এতে কি আপনি সোনা দানা গহরত্ন মুক্ত মতি এগুলো পাবেন কিচ্ছু পাবেন না আপনি তাকে শেষ করলে অনুশোচনা নামক কারাগারে আপনি বন্দি থাকবেন আর সেই কারাগার থেকে বেরোনোর জন্য আপনি নেশার ফন্দিকে আপন করবেন এতে কিন্তু আপনি নিজেকে শেষ করবেন তাই এটাই বলবো যে এখন সময় নিজেকে শুরু করার নতুনভাবে এখন সময় সমস্ত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানের ভূগোলে পা দিয়ে জীবনটাকে বদলানোর যে মানুষটি ছেড়ে চলে গিয়েছে সে মানুষটি যদি আজ থেকে পাঁচ বছর পরে যখন আপনার বিয়ে হয়ে যেত আপনার সংসার হয়ে যেত আপনাদের সম্পর্কের কথা চারিদিকে ছড়িয়ে যেত আপনাদের বাবা মা থাকতো তখন পরিবার থাকতো পরিজন থাকতো তখন যদি আপনার এই প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যেত সে হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ তখন কি পরিস্থিতি হতো তাই আপনি বেঁচে গিয়েছেন এই কথাটি সারা জীবনের জন্য নিজের ভাবনা চিন্তা সেভ করে রাখুন যে আপনি বেঁচে গিয়েছেন তাই এখন থেকে আর নিজের ভাবনা চিন্তার মধ্যে বদলা নেওয়ার কথা অ্যাক্টিভ করবেন না আর যদি অ্যাক্টিভ হয়ে থাকে থ্যাংক ইউ বলবেন সরি বলবেন তার পজিটিভ সাইডগুলোর কথা ভাববেন যে সে আপনাকে কিভাবে সাপোর্ট করেছিল সে কিভাবে আপনার পাশে ছিল আপনার দুঃখের দিনে সে কীভাবে আপনাকে সাপোর্ট করেছিল সেই কথাগুলো ভাববেন দেখবেন যে আপনার এই সফটওয়্যারটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে যে বদলা নিতে হবে বদলা নিয়ে কিছু পাবেন না কি হবে কাউকে শেষ করে কাউকে ক্ষতি করে কি পাবেন অস্কার নোবেল কিছুই পাবেন না বিনিময় তিরস্কার পাবেন আমি চাই আপনি জীবনে চলার পথে ভালো কিছু পুরস্কার পান সেজন্য বলবো যে এই ধরনের ভাবনা চিন্তাকে বদলে দিন আকাশ অলরেডি মেঘলা হয়ে গিয়েছে আমার বিশ্বাস আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এই পরিস্থিতি কেটে যাবে যেরকম আকাশে মেঘ করেছে এ বৃষ্টিও পড়ছে ছিটে ফোটা হাওয়াও দিচ্ছে আমার বিশ্বাস এই হাওয়ার মাধ্যমে যেরকম মেঘটা কেটে যাবে আমার কথার মাধ্যমে আপনার ভাবনা চিন্তার মধ্যে জমে থাকা কালো মেঘ যে বদলা নিতে হবে এটাও কেটে যাবে ধৈর্য ধরুন পরিস্থিতি বদলাবে তবে তাকে ধরার চেষ্টা করবেন না যে পরিস্থিতির জন্য বদলাবে আবেগ আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে তাই বিবেকের পরামর্শ নিন আজকের মতো লাইভ ভিডিও থেকে বিদায় নেব যদি আপনি আমার সাথে ওয়াইফোন কথা বলতে চান তাহলে মেম্বারশিপ নিয়ে জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপে লিখবেন মেম্বারশিপ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন টু সেভেন ওয়ান নাইন ফোর নাইন বদলা নেওয়ার কথা আর ভাববেন না থ্যাংক ইউ সো মাচ